সকলের প্রিয় অভিনেত্রী এবং বাংলার 2 নম্বর 1 রচনা ব্যানার্জির অভিনয় জীবন শুরু হয়েছিল টলিউড সিনেমার হাত ধরে। টলিউড এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি, যার অভিনয় খ্যাতি গোটা বাংলা জুড়ে। জীবনে অনেক পরিশ্রম করে আজ এই জায়গায়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কম লড়াই করেননি অভিনেত্রী। কর্মজীবনের পাশাপাশি সন্তান এবং সংসার একা হাতে সামলে চলেছেন এই এভারগ্রিন বিউটি কুইন। বাংলায় সেরা নায়িকা হওয়ার পাশাপাশি পর্দায় তিনি একজন সেরা সঞ্চালিকাও বটে। শুধু তাই নয়, বর্তমানে একজন সফল ব্যবসায়ী এবং আদর্শ মা হয়ে উঠেছেন। জীবনের সকল ক্ষেত্রে সফল হলেও একজন স্ত্রী হিসেবে সফল হতে পারেননি রচনা। স্বামী প্রবাল বসুর সাথে মনের মিল না থাকলেও একমাত্র ছেলে প্রনীল বসুর কারণেই স্বামীকে ডিভোর্স দেননি। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, আমি বিবাহিত, তবে হ্যাপিলি ম্যারিড বলতে যা বোঝায় আমি সেটা নই। ডিভোর্স না হলেও একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে তাদের। স্বামীকে ডিভোর্স না দেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেছেন, আমার ছেলে এখন বড় হচ্ছে, কিন্তু আমার স্বামী এবং আমি কখনো চাইনি ওকে শুনতে হোক। ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে, আর লোকজন একসঙ্গে না থাকলেও খুব ভালো বন্ধু। সকলের প্রিয় অভিনেত্রী এবং বাংলার 2 নম্বর 1 রচনা ব্যানার্জির অভিনয় জীবন শুরু হয়েছিল টলিউড সিনেমার হাত ধরে। টলিউড এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি, যার অভিনয় খ্যাতি গোটা বাংলা জুড়ে। জীবনে অনেক পরিশ্রম করে আজ এই জায়গায়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কম লড়াই করেননি অভিনেত্রী। কর্মজীবনের পাশাপাশি সন্তান এবং সংসার একা হাতে সামলে চলেছেন এই এভারগ্রিন বিউটি কুইন। বাংলায় সেরা নায়িকা হওয়ার পাশাপাশি পর্দায় তিনি একজন সেরা সঞ্চালিকাও বটে। শুধু তাই নয়, বর্তমানে একজন সফল ব্যবসায়ী এবং আদর্শ মা হয়ে উঠেছেন। জীবনের সকল ক্ষেত্রে সফল হলেও একজন স্ত্রী হিসেবে সফল হতে পারেননি রচনা। স্বামী প্রবাল বসুর সাথে মনের মিল না থাকলেও একমাত্র ছেলে প্রনীল বসুর কারণেই স্বামীকে ডিভোর্স দেননি। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, আমি বিবাহিত, তবে হ্যাপিলি ম্যারিড বলতে যা বোঝায় আমি সেটা নই। ডিভোর্স না হলেও একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে তাদের। স্বামীকে ডিভোর্স না দেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেছেন, আমার ছেলে এখন বড় হচ্ছে, কিন্তু আমার স্বামী এবং আমি কখনো চাইনি ওকে শুনতে হোক। ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে, আর লোকজন একসঙ্গে না থাকলেও খুব ভালো বন্ধু। সকলের প্রিয় অভিনেত্রী এবং বাংলার 2 নম্বর 1 রচনা ব্যানার্জির অভিনয় জীবন শুরু হয়েছিল টলিউড সিনেমার হাত ধরে। টলিউড এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি, যার অভিনয় খ্যাতি গোটা বাংলা জুড়ে। জীবনে অনেক পরিশ্রম করে আজ এই জায়গায়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কম লড়াই করেননি অভিনেত্রী। কর্মজীবনের পাশাপাশি সন্তান এবং সংসার একা হাতে সামলে চলেছেন এই এভারগ্রিন বিউটি কুইন। বাংলায় সেরা নায়িকা হওয়ার পাশাপাশি পর্দায় তিনি একজন সেরা সঞ্চালিকাও বটে। শুধু তাই নয়, বর্তমানে একজন সফল ব্যবসায়ী এবং আদর্শ মা হয়ে উঠেছেন। জীবনের সকল ক্ষেত্রে সফল হলেও একজন স্ত্রী হিসেবে সফল হতে পারেননি রচনা। স্বামী প্রবাল বসুর সাথে মনের মিল না থাকলেও একমাত্র ছেলে প্রনীল বসুর কারণেই স্বামীকে ডিভোর্স দেননি। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, আমি বিবাহিত, তবে হ্যাপিলি ম্যারিড বলতে যা বোঝায় আমি সেটা নই। ডিভোর্স না হলেও একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে তাদের। স্বামীকে ডিভোর্স না দেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেছেন, আমার ছেলে এখন বড় হচ্ছে, কিন্তু আমার স্বামী এবং আমি কখনো চাইনি ওকে শুনতে হোক। ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে, আর লোকজন একসঙ্গে না থাকলেও খুব ভালো বন্ধু। সকলের প্রিয় অভিনেত্রী এবং বাংলার 2 নম্বর 1 রচনা ব্যানার্জির অভিনয় জীবন শুরু হয়েছিল টলিউড সিনেমার হাত ধরে। টলিউড এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি, যার অভিনয় খ্যাতি গোটা বাংলা জুড়ে। জীবনে অনেক পরিশ্রম করে আজ এই জায়গায়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কম লড়াই করেননি অভিনেত্রী। কর্মজীবনের পাশাপাশি সন্তান এবং সংসার একা হাতে সামলে চলেছেন এই এভারগ্রিন বিউটি কুইন। বাংলায় সেরা নায়িকা হওয়ার পাশাপাশি পর্দায় তিনি একজন সেরা সঞ্চালিকাও বটে। শুধু তাই নয়, বর্তমানে একজন সফল ব্যবসায়ী এবং আদর্শ মা হয়ে উঠেছেন। জীবনের সকল ক্ষেত্রে সফল হলেও একজন স্ত্রী হিসেবে সফল হতে পারেননি রচনা। স্বামী প্রবাল বসুর সাথে মনের মিল না থাকলেও একমাত্র ছেলে প্রনীল বসুর কারণেই স্বামীকে ডিভোর্স দেননি। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, আমি বিবাহিত, তবে হ্যাপিলি ম্যারিড বলতে যা বোঝায় আমি সেটা নই। ডিভোর্স না হলেও একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে তাদের। স্বামীকে ডিভোর্স না দেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেছেন, আমার ছেলে এখন বড় হচ্ছে, কিন্তু আমার স্বামী এবং আমি কখনো চাইনি ওকে শুনতে হোক। ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে, আর লোকজন একসঙ্গে না থাকলেও খুব ভালো বন্ধু।